প্রায় 2 কোটি টাকা বরাদ্দ হলো মেখলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তের ধাপরা সুপার মার্কেটের পরিকাঠামো উন্নয়নে খুশি দোকানদার এবং ব্যবসায়ীরা। বর্ষা আসতেই জলমগ্ন হয় কুচলিবাড়ির ধাপরা সুপার মার্কেট। প্রতি বছর জলকষ্টে বাজার করতে হয় সাধারণ মানুষের। ভারত বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত এই এলাকার সমস্যা নিয়ে সরব হয়েছেন দোকানদার এবং স্থানীয়রা। একাধিকবার প্রশাসনিক স্তরে সুপার মার্কেটের অবস্থা বেহাল হলেও সংস্কারের দাবি জানানো হলেও এর আগে কোনো রকম উদ্যোগ নেয়নি প্রশাসন। অবশেষে মার্কেট উন্নয়নে তৎপরতা দেখা গিয়েছে। সম্প্রতি এই সুপার মার্কেটে পরিকাঠামো উন্নয়নে 2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উন্নত মানের রাস্তাঘাট থেকে শুরু করে জল নিকাশী ব্যবস্থা এমনকি উন্নত বাজার দোকানপাটও উন্নত হবে। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা নিজেরাই দোকান ঘর তৈরি করে ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার দোকানদার ও ব্যবসায়ীদের নাম তালিকাভুক্ত করেছেন এর আর এমসি এর আধিকারিকরা। এদিন তৎপরতার সাথে অস্থায়ী দোকান ঘরগুলি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকে মার্কেটের বিভিন্ন অস্থায়ী দোকান ভাঙছেন স্থানীয় ব্যবসায়ীরা। এই দাদা, বাজারটা মানে নতুন করে তৈরি হচ্ছে, মানে কি বলবেন বিষয়টা নিয়ে? এখানে আড়াইশি লোক নতুন করে হাট বাজারটা বানাবে, বাজে নতুন করে দোকানদার আবার নতুন দোকান বসাবে, তো দোকানদার আবার নতুন করে দোকান করবে, এটাই কথা শোনা যাচ্ছে। কিন্তু আমি একজন ক্রেতা হিসেবে বলছি যে অন্তত আমাদের এই মার্কেটে ঢোকার জন্য 2টা রাস্তা যাওয়া আসার জন্য অবশ্যই দরকার। হ্যাঁ, একটা রাস্তাতে যাতায়াত করলে খুব সমস্যা হয়ে যায়, ছোটোখাটে যানজট যেন না হয় সেইভাবে সুপরিকল্পনাভাবে যেন রাস্তা বাজারটা তৈরি করা হয়। এখানে তো প্রত্যেক বছর দেখি এই ধাপরা বাজারের এই সুপার মার্কেট জলে ডুবে থাকে। হ্যাঁ, তো সেই বিষয়টা মানে সেই বিষয়টাও অন্তত এখানকার উপর মহল কর্তৃপক্ষকে জানানো হয়, তিস্তার নদীর জল এখানে ঢুকে জল ফ্লাড হয়ে যায়। হ্যাঁ, যার জন্য এখানে যে জলের সমস্যা এবং এসে শুধু সুপার মার্কেটের সাথে সাথে আশেপাশের বাড়িগুলো তো ক্ষতি হয়ে যায়, তো এর জন্য সরকার উপর থেকে যা ব্যবস্থা নেবে সেটা যেন সুপরিকল্পনাভাবে নেওয়া হয়। আর এর তাছাড়া এখানকার যে পুরনো কিছু বাথরুম পায়খানা বাথরুম আছে সেগুলোর সুব্যবস্থা শৌচালয় যেন ভালো থাকে। এই বাজারটায় বিদ্যুৎ পরিষেবা এখনও ভালোভাবে হয়নি। হ্যাঁ, এটাই আমাদের আবেদন। মানে আপনারাও কি এখানকার স্থানীয় বাসিন্দা যারা, তারা কি আরএমসির কি জানিয়েছেন বিষয়টা যে এখানে জলমগ্ন হয় প্রত্যেক বছর? এখানকার আরএমসি যারা যারা এখানে লোকালে আছে তাদেরকে তো, তারা তো নিজেরাই অবগত থাকে যে এই জায়গাটায় আমাদের জল জমে থাকে, ফ্লাড হয় বা যাতায়াতের সমস্যা হয়। হ্যাঁ, বিশেষ করে যারা এখানে আমাদের বাজারে যারা আসে তারা সাধারণত বর্ষাকালে কাদার উপর দিয়ে বাজার করতে হয়। হ্যাঁ, এতে বর্ষাকালের দিকটা থেকেই যদি এখানে জায়গাটায় মাটি টাটি আরও ভরানো যায় সেভাবেই সুপরিকল্পনা করে যেন করে। আপনার নাম? উত্তম কুমার রায়।